প্রবাসীদের নয় দফা দাবি মানতে হবে সরকারকে, আর প্রবাসী ভাইরা তাদের কথা রাখবে। যেভাবে বিগত সময় থেকে আমরা প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা আমাদের যে এই উন্নতকে অব্যাহত রাখবো, দেশের মাটিকে দেশকে ভালোবেসে আমরা যেভাবে বৈধ পথে টাকা পাঠাচ্ছি, আমরা সমস্ত প্রবাসীদের আমাদের কথা রাখবো, রেখেছি ইনশাল্লাহ। তো সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, বর্তমান সরকারকে, যে যাতে করে সরকার আমাদের নয় দফা দাবি মেনে নেয়, যেন প্রবাসীদের কোথাও এয়ারপোর্টে হয়রানি, পাসপোর্ট সংক্রান্ত, বিশেষ সংক্রান্ত, টিকিট সংক্রান্ত, বর্তমানের সময় যে টিকিটের যে সিন্ডিকেট রয়েছে, এখনও সরকার সিন্ডিকেটটি ভাঙতে পারেনি। আমরা আশাবাদী আমাদের সরকার যে প্রবাসীদের সমস্যাগুলো দেখবে এবং এয়ারপোর্টে হয়রানির পাশাপাশি টিকিটের সিন্ডিকেটটাও ভেঙে দেবে। বর্তমানের সময় বিমানের মধ্যে যে সমস্ত সিটগুলো আমরা দেখতেছি, বিক্রি করতেছি, এটা কিনতেছি, আমরা দেখতেছি যে এই চূড়ান্ত পর্যায়ে দাম রাখতেছে এখনও সর্বোচ্চ দাম চলতেছে বিমানে। তো সেক্ষেত্রে যে ওই সমস্ত ফ্লাইটগুলো যাওয়ার সময় দেখতেছে অনেকগুলো সিট খালি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আশা করি আমাদের সরকার এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করবেন, আর আমরা ইনশাল্লাহ সব সময় বৈধ পথে টাকা পাঠাচ্ছি ইনশাল্লাহ, যে এভাবে বৈধ পথে টাকা পাঠিয়ে দেশকে উন্নত করব আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো। আমরা আশাবাদী আমাদের সরকারও প্রবাসীদের প্রতি আরেকটু সহনশীল হবে, প্রবাসীদেরকে আরও যে আরও অনেকগুলো যে প্রবাসীদের জন্য আরও সুবিধা চালু করবেন। আর আসুন আমরা বৈধ পথে টাকা পাঠিয়ে দেশকে উন্নত করবো। আজকে আমাদের অগ্রণী রেমিটেন্স হাউজের টাকা রয়েছে তো 26.80 টাকা করে, আর আপনি যদি প্রণোদনা সহকারে হিসাব করেন 2.5% পাচ্ছেন যে 27.47 টাকা। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, তার পাশাপাশি আমরা আমাদের নয় দফা দিয়ে অবশ্যই আমরা আমাদের স্থান থেকে আন্দোলন করে যাব, প্রতিবাদ করে যাব। যে সমস্ত প্রবাসীরা আপনারা টাকা পাঠাবেন, ভিসা সংক্রান্ত অনেক প্রবাসী যোগাযোগ করে যে আমার যে ভিসা কপি নেই, আমার শুধুমাত্র পাসপোর্ট রয়েছে, তো সেক্ষেত্রে কী করতে হবে? ভিসা না থাকলে কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন। নর্মালি আপনার পুরাতন যে কোনো একটি ভিসা বা আপনার রেজিস্ট্রেশন করছেন বৈধ হওয়ার জন্য ওই পেপারটি দিলেও কিন্তু আপনি পারবেন, যে আপনাকে সদ্য ভিসা থাকতেই হবে এমনটা কিন্তু নয়। টাকা পাঠানো সহজ করেছে, আর সহজ করতেছে, আর অন্যগুলো পদক্ষেপ নিচ্ছে আমাদের যে সমস্ত রেমিটেন্স হাউসগুলো রয়েছে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আমরা পাশাপাশি আমাদের যে চাহিদা আমাদের সরকারের কাছে অবশ্যই আমরা অব্যাহত রাখবো, যে প্রবাসীদের নয় দফা দাবি রয়েছে, যেখানে কিনা প্রবাসীদের যে হয়রানির বিষয়টা রয়েছে, বিশেষ সংক্রান্ত, পাসের সংক্রান্ত, এবং কি প্রবাসীদের যে টিকিট সংক্রান্ত, যে বর্তমান সময় টিকিটের সিন্ডিকেট এখনও বন্ধ হয় নাই, ক্রমাগতভাবে টিকিটের দাম আরও বাড়তেছে। তো আমরা আশাবাদী আমাদের যে সিভিল ডিভিশন, আমাদের মন্ত্রণালয়, আমাদের বর্তমান যে সরকার রয়েছেন, তো উপদেষ্টা সরকার, সেক্ষেত্রে আমাদের সরকার এগিয়ে আসবেন প্রবাসী বিষয়ে আমরা ইনশাল্লাহ আশাবাদী। ধন্যবাদ, সালাম আলাইকুম।